সিস্টেম নাকি অ্যান্ড্রোকাইন সিস্টেম? নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। হ্যাঁ, এখন নার্ভাস সিস্টেম জিনিসটা কি, যে দেহের যে সিস্টেম দ্বারা মনিটরিং এবং কোঅর্ডিনেশনের কাজ সম্পাদিত হয় তাকে নার্ভাস সিস্টেম বলে। আর দরজা ঠিক লাগানো যাবে? এখন আমরা জানবো মনিটরিং জিনিসটা কি। হ্যাঁ, এখন তাহলে আমরা প্রথমে জানবো মনিটরিং জিনিসটা কি আর কোঅর্ডিনেশন জিনিসটা কি। যদি এই দুইটা না জানি তাহলে নার্ভাস সিস্টেম জিনিসটা কি সেটা বুঝবো না, তাই না? এখন মনিটরিংটা হলো যে আমরা কি কিভাবে মনিটরিং করি বা পর্যবেক্ষণ করি। যেমন আমরা চোখ দিয়ে দেখি, নাক দিয়ে ঘ্রাণ নেই, সুঘ্রাণ বা বাজে গন্ধ, তারপর জিহ্বা দিয়ে স্বাদ নেই। আমাদের জিহ্বাতে বিভিন্ন স্বাদকুড়ি আছে, সেগুলো দিয়ে এক একটা স্বাদকুড়ি মানে এক একটা স্বাদ নেই, টক ঝাল মিষ্টি। তারপর আমরা কান দিয়ে শুনি, তারপর কি আমাদের যে স্কিন দিয়ে এটা দিয়ে অনুভব করি। হ্যাঁ, মশা কামড় দিলে বা কেউ চিনতে দিলে এভাবে অনুভব করি না? তো এই জিনিসগুলো দিয়ে আমরা মনিটরিং করি বা পর্যবেক্ষণ করি, তাই না? এখন তাহলে কোঅর্ডিনেশন জিনিসটা কি? এখন কোঅর্ডিনেশন জিনিসটা হলো মনিটরিং এর যে পরের যে ধাপ সেটাই হলো কোঅর্ডিনেশন, ঠিক আছে? যে এখন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরেন একটা বাঘ আসছে, ঠিক আছে, আমি ওটা মনিটরিং কিভাবে করলাম, আমার চোখ দিয়ে দেখলাম নাহলে কান দিয়ে শুনলাম তার আওয়াজ, বা কেউ বললো যে বাঘ আসছে বাঘ আসছে বলেন। হ্যাঁ, তো এখন আমি কি করবো, ওখান থেকে পালায় যাওয়ার চেষ্টা করবো নাহলে বাঁচার জন্য ওই বাঘের সাথে মোকাবিলা করবো, তাই না? তো এই যে আমি যে মোকাবিলা করলাম বা পালায় যাওয়ার যে চেষ্টা করলাম, এটাই আমার কোঅর্ডিনেশন। তাহলে জিনিসটা ক্লিয়ার, মনিটরিং জিনিসটা কি আর কোঅর্ডিনেশন জিনিসটা কি? তো মনিটরিং জিনিসটা হলো আমি আমার বডির যে যে অঙ্গ দিয়ে পর্যবেক্ষণ করি সেটা স্বাভাবিক, আর বেশিরভাগ আমার পর্যবেক্ষণের জিনিস এই মাথা দেখে থাকে, ঠিক আছে, আর বাকি সবই যে স্কিন। তো আমি চোখ দিয়ে দেখলাম, নাক দিয়ে ঘ্রাণ নিলাম, জিহ্বা দিয়ে স্বাদ নিলাম, কান দিয়ে শুনলাম, আর স্কিন দিয়ে বা আমার ত্বক দিয়ে, সেটা যে কোনো ত্বক হতে পারে, মুখের ত্বক হতে পারে, কানের ত্বক হতে পারে, হাতের ত্বক হতে পারে। সবচেয়ে সহজ উদাহরণ কি, ধরেন আপনাকে একটা মশা কামড় দেবে, এটা সবসময় ঘটে। তো আমি ওটা অনুভব করব কিভাবে, ত্বক দিয়ে, বা পর্যবেক্ষণ করলাম কি দিয়ে, ত্বক দিয়ে। এখন আমি কি করব, ওকে আমি মারবো, তাই না? তো ওই যে আমাকে কামড় দিল, সেই মেসেজটা কি করলো, স্নায়ুতন্ত্র বা নার্ভাস এর মাধ্যমে আমার ব্রেনে গেল, ব্রেন সংকেত দিল যে ওকে মারো, তাই না? তো সংকেত দিল, তখন আমি মারবো না, সেটাই আমার কোঅর্ডিনেশন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আর কোনো কোশ্চেন আছে এখানে যে বোঝেন নাই এমন কিছু? আচ্ছা, তারপর সেই নার্ভাস সিস্টেমের অংশ সমূহ কি কি? নার্ভাস সিস্টেমের অংশ সমূহ হলো প্রথমে ব্রেন, তারপরে স্পাইনাল কর্ড, ক্রানিয়াল নার্ভ, 12 জোড়া আছে, স্পাইনাল নার্ভ আমার 31 জোড়া আছে। এখন প্রথমে আমি আলোচনা করবো ব্রেন নিয়ে। এই যে এটা হলো আমার ব্রেন, তাই না? এখন এটা হলো যে আমার মস্তিষ্ক, মাথা বা খুলি, খুলির ভিতরে যে অংশটা থাকে সেটাই আমার ব্রেন, বা বাংলা যেটা কে বলে মস্তিষ্ক, ঠিক আছে? এখন আমাদের ব্রেন কয়টা আছে, একটা আছে হলো গিয়ে কি বলে রাইট, আর একটা হলো লেফট, ঠিক আছে? এটা রাইট আছে আর একটা লেফট আছে। তো আমি যদি আমার রোগীকে দেখি তাহলে আমার এই জায়গাটা থাকবে রাইট, তাই না? আর এই জায়গাটা হলো লেফট থাকবে। কিন্তু ওই যে আমার দিক থেকে দেখতে গেলে এই জায়গাটা আমার থাকবে রাইট আর এই জায়গাটা থাকবে লেফট, কারণ আমি তো এই দিকে আছি, তাই না? আমার এই জায়গাটা থাকবে হলো রাইট, এই জায়গাটা লেফট। কিন্তু যখন আমি রোগীকে দেখবো, রোগী তার আমার সাইডে থাকবে না, রোগী থাকবে এই সাইডে, স্বাভাবিক। তখন এই সাইডটা হবে আমার রাইট, এই সাইডটা হবে আমার লেফট, বা এই সাইডটা হবে বাম, এই সাইডটা হবে ডান, তাই না? তো এখন আমাদের মস্তিষ্ক আছে দুইটা বা ব্রেন আছে দুইটা, ঠিক আছে? এখন আমরা এখানে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন থাকে যে মানে আমরা ধারণা করতে পারি যে আমার হয়তো ডান দিকের মস্তিষ্কটা হয়তো ডান দিকের কার্যকলাপ করে, কিন্তু এমনটা কিন্তু না। ডান দিকের মস্তিষ্ক আমার বাম দিকের কার্যকলাপ করে, আর আমার হলো গিয়ে যে এই পাশে বাম দিকে যে মস্তিষ্ক আছে সেটা হলো আমার ডান পাশের কাজগুলো করে, ঠিক আছে? এখন যদি আমি এই হাতটা নাড়াই তাহলে বুঝতে হবে আমার এই পাশে মস্তিষ্ক কাজ করতেছে, এই পাশে না, ঠিক আছে? আর যদি আমি এই হাতটা নাড়াই তাহলে বুঝতে হবে যে আমার এই পাশে মস্তিষ্ক কাজ করতেছে, এই পাশে না, মানে বিপরীত দিকে, ঠিক আছে? তাহলে আমি এই চোখ দিয়ে দেখতেছি, তাহলে এটা কোন পাশে মস্তিষ্ক হবে? এই চোখ দিয়ে দেখতেছি, ডান চোখ দিয়ে দেখতেছি, তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারছে, এটা ক্লিয়ার? এখন তারপরে আসি
স্পাইনাল কর্ড জিনিসটা কি? আমার ব্রেন হতে এখানে যে সাপের মতো যে অংশটা চলে গেছে সেটাই আমার স্পাইনাল কর্ড, ঠিক আছে? আমার এটা ব্রেন পেলাম আর এটা একটা স্পাইনাল কর্ড পেলাম, ঠিক আছে? এখানে আমার ব্রেনের নিচে মানে মাথার এখান থেকে এই যে পর্যন্ত পিঠের দিকে মেরুদণ্ডের এখানে যে সাপের মতো একটা অংশ গেছে এটাই আমার স্পাইনাল কর্ড। হ্যাঁ, তার পাশে ক্রানিয়াল নার্ভ কি? এখন তার জন্য আমার ছবি আঁকা যাবে। আমি ধরে নিলাম যে এটা আমার ব্রেন বাই চান্স, ঠিক আছে? এখন ব্রেনে আমার 12 জোড়া নার্ভ আছে। এই 12 জোড়া নার্ভের নামই আমার ক্রানিয়াল নার্ভ, ঠিক আছে? এই পাশের ব্রেনটা আমার কি? রাইট। এই পাশে এটা হলো আমার লেফট। সরি, এটাও রাইট হবে। তারপর এসে এই যে এখানে যে অংশটা দেখতেছে এটা হলো আমার স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে আমরা পাবো 31 জোড়া নার্ভ। তো এই স্পাইনাল কর্ড থেকে আমি যে 31 জোড়া নার্ভ পাবো এটার নামই আমার স্পাইনাল নার্ভ, ঠিক আছে? এতক্ষণে ক্লিয়ার? তাহলে আমার ব্রেনে থেকে যে নার্ভ আসতেছে ওটার নাম স্পাইনাল নার্ভ, তো সরি ক্রানিয়াল নার্ভ। এখন ক্রানিয়াল নার্ভ আমার আছে এই অংশটুকু, আমার যে মুখের যে এতটুকু অংশ আছে এই অংশটাতেই আমার আছে ক্রানিয়াল নার্ভ, ঠিক আছে? তারপর মানে পুরোপুরি ব্রেনের সাথে সংযুক্ত, মানে পুরোপুরি ব্রেনের সাথে সংযুক্ত আমার ব্রেন থেকে পাচ্ছি ক্রানিয়াল নার্ভ, সেই ক্রানিয়াল নার্ভ আমার পুরো মুখ জুড়ে আছে। মুখ থেকে যেগুলো পর্যবেক্ষণ করতেছি সবটাই সম্পর্কিত আমার ব্রেনের সাথে। তারপর আসি স্পাইনাল কর্ড, স্পাইনাল বা স্পাইনাল কর্ড থেকে কি পেলাম? স্পাইনাল নার্ভ, সেটা আমার পুরো দেহতে মানে গলা থেকে নিচের যে অংশটা পুরো দেহতে ছড়াই গেছে সেটা কোনটা? আমার স্পাইনাল নার্ভ। এটার কাজ কি? যেমন হলো গিয়া অনুভূতি করতেছি, কিসের মাধ্যমে করতেছি সেটা আমি করতেছি হলো গিয়ে আমার স্পাইনাল নার্ভের মাধ্যমে, ঠিক আছে? তারপর এখন তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটা আমি কোন নার্ভের মাধ্যমে দেখতেছি? হ্যাঁ, ক্রানিয়াল। তারপর আমি মুখ দিয়ে স্বাদ নিচ্ছি এটা কোন নার্ভের মাধ্যমে অনুভব করতেছি? মানে হ্যাঁ, ক্রানিয়াল। তাহলে এটুকু ক্লিয়ার? তাহলে এখন এখানে বলছি কি যে ক্রানিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ কাকে বলে। হ্যাঁ, ক্রানিয়াল নার্ভ যে নার্ভ গুলি ব্রেন থেকে উৎপত্তি হয়েছে তাদেরকে ক্রানিয়াল নার্ভ বলে। ক্রানিয়াল নার্ভ 12 জোড়া, আর স্পাইনাল নার্ভ হলো যে নার্ভ গুলোই স্পাইনাল কর্ড থেকে উৎপত্তি হয়েছে তাদেরকে স্পাইনাল নার্ভ বলে। স্পাইনাল নার্ভ 31 জোড়া। এখন এখানেও একটা জিনিস আছে যে সেন্ট্রাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তারপর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনোমিক নার্ভাস সিস্টেম। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে, এই দেখেন এখানে লেখা আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেখেন আমার ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুইটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কেন? আমার যে ক্রানিয়াল নার্ভটা আসলো ওটা কিন্তু মেইন উৎস কোনটা ছিল? ব্রেন ছিল না? তারপর আমার যে স্পাইনাল নার্ভটা আসলো সেটা মেইন উৎস কোনটা ছিল? স্পাইনাল কর্ড ছিল। তাহলে বলা যায় যে পুরা বাংলাদেশের সেন্টার কোনটা? ঢাকা। ঢাকা থেকে ব্যবসা বাণিজ্যর কাজ বা সবকিছু করা হয়, তাহলে ঢাকায় পুরা বাংলাদেশের সেন্টার না?
ঠিক সেরকম নার্ভাস সিস্টেমের মধ্যে আমার ব্রেন আর স্পাইনাল কর্ড হলো সেন্টার, তাহলে এটা হলো আমার সেন্টার নার্ভাস সিস্টেমে পড়ে। ঠিক আছে, বুঝতে পারছে? ক্লিয়ার? তার পাশে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম হলো আমার যে সেন্টার সেটা না, সেন্টার বাদে আমার যে স্পাইনাল সরি ক্রানিয়াল নার্ভ আছে আর স্পাইনাল নার্ভ আছে, এই দুইটা নার্ভ, নট স্পাইনাল কর্ড, নট ব্রেন। ওকে, তো এই দুইটা হলো আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে পড়ে। তারপর হলো আছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন আমি আমার হাত চালাচ্ছি, হ্যাঁ এটা আমার ইচ্ছা হলে আমি চালাচ্ছি, নাহলে চালাচ্ছি না, কিন্তু আমার যে হার্ট আর তারপরে আমার যে পাকস্থলী, আমার যে কিডনি, এরা কি চলতেছে না? এটা অবশ্যই নিজেদের মতো কাজ করতেছে, তাই না? যেমন হার্ট হার্টবিট করতেছে, তারপর পাকস্থলীর দুমড়ায় মুছে পরিপাক করতেছে, তাই না? ওকে আমার ইচ্ছা মানতেছে, তাই না? আমার তো ইচ্ছা মানতেছে না, আমার ইচ্ছা কোনো দাম নেই, সেটা অটো মানে আপনা আপনি। তাহলে এই যে এটা হলো গিয়া অটোনমিক নার্ভাস সিস্টেম, বুঝতে পারছেন? ক্লিয়ার? আপনার মাঝে একটু নোট করে লেখবেন, কারণ পরে ভুলে যাবেন। আমার একটা স্টুডেন্ট আছে, ও অনেক সুন্দর নোট করে লেখে। তাহলে আপনার নার্ভাস সিস্টেম বুঝছেন? এখানে আর কোনো কোশ্চেন আছে? থাকলে অবশ্যই করেন। শিওর আর কোনো কোশ্চেন নাই? আজকের পড়া আই থিঙ্ক সবচেয়ে ইজি, যে আপনারা যে ডাইজেস্টিভ সিস্টেম পড়ছেন, কার্ডিও ভাস্কুলার সিস্টেম পড়ছেন, এগুলো থেকে সবচেয়ে ইজি আজকের। তাহলে তার পাশে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি। এখন আমরা সবাই হরমোনের সাথে পরিচিত, তাই না? যে আমরা বলি যে কারো হরমোন বেড়ে মোটা হচ্ছে বা হরমোন বেড়েছে কোনো হচ্ছে, এরকম অনেক কথা হয়, কিন্তু সরাসরি কিন্তু আমরা হরমোনের সাথে ওই রকম ভাবে সম্পৃক্ত না বা ধারণা নাই বলা যায়, তাই না? তো আজকে আমরা জানবো যে কোন কোন গ্রন্থি থেকে বা কোন কোন গ্ল্যান্ড থেকে হরমোন বের হয় বা নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে এখন কি কি আছে দেখেন, ডিফাইন এন্ডোক্রাইন সিস্টেম। ঠিক আছে, যে দেহের যে সিস্টেমটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড সমূহ নিয়ে গঠিত তাকে এন্ডোক্রাইন সিস্টেম বলে। যে সকল গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসৃত হয়ে তাদেরকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে। ঠিক আছে, তার মানে কি এইসব গ্ল্যান্ড থেকে আমার বিভিন্ন হরমোন বের হচ্ছে, এই জন্য এই গ্ল্যান্ড গুলোর নাম এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। এখন আমি এখানে মোট ধরেন আটটা আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে যেখান থেকে হরমোন বের হয়। ঠিক আছে, যেমন হাইপোথ্যালামাস, আমি ছবি এঁকে দেখাবো। হাইপোথ্যালামাস, এটা ব্রেনে অবস্থিত। তারপর 2 পিটুইটারি গ্ল্যান্ড, এটা ব্রেনে অবস্থিত। 3 থাইরয়েড গ্ল্যান্ড, এটা হলো গিয়ে আমার গলার এখানে অবস্থিত। তারপর আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটা থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে অবস্থিত। তারপর অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটা কিডনির উপরে অবস্থিত। তারপর আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড, এটা প্যানক্রিয়াসে অবস্থিত। টেস্টিস, এটা হলো ছেলেদের গ্ল্যান্ড আর কি। আর ওভারি হলো মেয়েদের গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে এখন আমি ছবি এঁকে দেখি। ছবি আছে, কোন দিকে আছে? মিডিয়াতে এখন এখানে দেখলেন এখানে দেখলেন যে উপরে দেখতেছেন যে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আছে, এই যে এটা হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। হ্যাঁ, এটা এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটার নাম হলো আমার
হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। তো এইখান থেকে যে আমার হলো গিয়ে যে গ্ল্যান্ডটা সেটা হলো হাইপোথ্যালামাস, ঠিক আছে। তারপর আছে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডটা হলো হাইপোথ্যালামাসের ঠিক নিচে, ঠিক আছে। এখন এই হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড এই দুইটাই আপনার অবস্থান করে মস্তিষ্কে। হ্যাঁ, এখন পিটুইটারি গ্ল্যান্ডটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রিন্সিপাল গ্ল্যান্ড, কারণ এখান থেকে প্রায় অনেকগুলো আপনার রোগীরা হরমোন বের হয়, ঠিক আছে। সবচেয়ে যে ধরেন দরকারি দরকারি যে হরমোন গুলো সেগুলো সব আপনার পিটুইটারি গ্ল্যান্ড থেকে বের হয়। তারপর ধরেন কিন্তু এটা কিন্তু সবচেয়ে ছোট, হ্যাঁ, ধরেন একটা মটরশুঁটির দানার মতো ছোট, ঠিক আছে। কিন্তু এটা হলো আপনার মাস্টার গ্ল্যান্ড, আর এটার সাইজ হলো আপনার 0.5 গ্রাম, ঠিক আছে। ঠিক এরকম, দাঁড়ান, ধরেন এটা আমার হাইপোথ্যালামাস আর এইটা আমার পিটুইটারি গ্ল্যান্ড। তো এটা হলো আমার আমার বডিতে যতগুলো গ্ল্যান্ড আছে তার মধ্যে সবচেয়ে ছোট যে গ্ল্যান্ড সেটা আমার হাইপোথ্যালামাস, সরি পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। এটা দেখতে কি মানে এটা সাইজ কিরকম, একটা মটরশুঁটির দানার মতো। এটার ওজন কতটুকু? 0.5 গ্রাম। কিন্তু এখান থেকে মানে বেশিরভাগ হরমোন এখান থেকে বের হয়, যার জন্য এটাকে বলে মাস্টার হরমোন বা প্রিন্সিপাল হরমোন। তারপর আসে থাইরয়েড গ্ল্যান্ড, কি বলবো, হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ড হলো আমাদের ঠিক এইখানে, হ্যাঁ, ছেলেরা একটা ইয়া পরে না এখানে বলে, তাই না, কি যেন বলে ওটা, নামটা মনে আসতেছে না আমার, ওই যে বিশেষ করে ছোট বাচ্চারা বলে অনেকটা প্রজাপতির মতো জিনিসটা, ঠিক এই যে এরকম থাইরয়েড গ্ল্যান্ডের মতোই, যাই হোক আমার নাম মনে পড়তেছে না। তো ওই যে ওইটার কিন্তু মানে আবিষ্কার, ঠিক আছে, এই থাইরয়েড গ্ল্যান্ড দেখেই হয়েছে। হ্যাঁ, তারপর যে ছেলের টাইপ হয় না, তা ওইটার আবিষ্কার যে আপনার যখন স্কেলেটন সিস্টেম পড়ছে, ঠিক আছে, ওখানে তো স্টারনাম পড়ছে নিশ্চয়ই, তো স্টারনামের মতো করেই টাইপ আর কি, ঠিক আছে। তো এই প্রজাপতির মতো যে অংশটা এটা হলো আমার থাইরয়েড, ঠিক আছে। এখন এই থাইরয়েডটাকে যদি আমি উল্টাই, ঠিক আছে, থাইরয়েডটা উল্টালে তাহলে আমার হয় কি, যেখানে আমার চারটা বোতামের মুখ আছে, ধরেন যেটা আমার থাইরয়েডের পিছনটা পিছন সাইড, হ্যাঁ, তাহলে যে এখানে আমার চারটা বোতামের মুখ আছে, ঠিক আছে। এই চারটা বোতামের নাম প্যারা থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে এটা কি হলো থাইরয়েড গ্ল্যান্ড। আর এই ছোট ছোট যে বোতামের মতো আছে এটা হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, তারপর আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিরকম, যে আমার কিডনির উপরে আছে, এই যে ধরেন এটা বাই চান্স আমার কিডনি, আমাদের কিডনিটা দেখতে অনেকটা সিমের বিচির মতো, ঠিক এইটার উপরে আমার একটু ত্রিভুজ আকৃতির মতো দুইটা দুই কিডনিতে গ্ল্যান্ড আছে। আপনি মনে হয় এটার জন্য দেখতে পাচ্ছেন না নাকি, এটার জন্য দেখতে পাচ্ছেন সবাই, এখন দেখতে পাচ্ছেন, তাহলে এই যে আমার কিডনি, কিডনি ঠিক যে উপরে, কিডনি দেখতে কিন্তু মানে ইয়ার মতো, আপনার যে সিমের বিচি তো সবাই দেখছেন তাই না, সিমের বিচির মতো, ঠিক আছে, কিন্তু আকারে বড়, ঠিক আছে। এখন এটার উপরে যে অংশ বা গ্ল্যান্ড এটা আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কিন্তু এখানে আর একটা গ্ল্যান্ড থাকার কথা যেটা এখানে দেয় নাই, এটা হলো আমার শ্বাসনালীর নিচে অবস্থিত থাইমাস। আচ্ছা দেখো, ধরেন এটা আমার শ্বাসনালী, ঠিক আছে, ট্রাকিয়ার নিচে আর কি, এখানে শ্বাসনালী, এখানে ধরেন আমার অবস্থিত, এটার নাম হলো থাইমাস। ওকে,
বয়ে দাও নে। তারপর আসি যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড। এখন ল্যাঙ্গার হ্যান্ড হলো যে বিজ্ঞানী আমার এই গ্রানটা আবিষ্কার করছে, আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড, তার নাম হলো ল্যাঙ্গার হ্যান্ড, ঠিক আছে? তো তার নাম অনুসারে এটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড। এটা কোথায় আছে? প্যানক্রিয়াসে আছে। আপনারা যারা ডাইজেস্টিভ সিস্টেম পড়ছেন সবাই কম বেশি প্যানক্রিয়াসের সাথে মানে পরিচয় আছে, ঠিক আছে? তো এটা হলো কি আমার প্যানক্রিয়াস, ঠিক আছে? অনেকটা এরকম না লেজের মতো, গ্লাসের দিকে লেজের মতো ছড়াই গেছে। তো এখান থেকে আমার এখানে গ্ল্যান্ড আছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড, ঠিক আছে? এখান থেকে আমার হরমোন নিঃসৃত হয়। তারপর আছে টেস্টিস। টেস্টিস হলো মেল হরমোন, যেখান থেকে মেল হরমোন বের হয় সেখানে। তারপর আছে ওভারি। ওভারি হলো আমার মহিলা হরমোন, যেখান থেকে বের হয়। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম এই গ্রন্থিগুলা। এখন কথা হলো যে এই গ্রন্থি থেকে যে যে হরমোন বের হয় সেটা একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিব, ঠিক আছে? যেমন ধরেন পিটুইটারি গ্ল্যান্ড। আমি আগেও বলছি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশিরভাগ যে আমার যে হরমোন সেটা বের হয়। এখন এই হরমোন বের হয়ে কিন্তু কাজ করার পর পরে এটা ধ্বংস হয়ে যায়, এইনাতে জমা হয়ে থাকে। যেমন আমাদের যে খাবার পরিপাক হয়, খাবার যে বাড়তি অংশ থাকে, ঠিক আছে, ওয়েস্ট প্রোডাক্ট হলো গিয়া বের হয়ে যায় বডি থেকে। আর যেটা দরকার ধরেন ওটা ফ্যাট হয়ে চামড়ার নিচে জমা হয়ে থাকে। যে আমি হয়তো আপনাদেরকে বলছিলাম যে অনেক সময় দেখবেন যে অনেকে একটা জায়গায় আটকা পড়ছে, হ্যাঁ, যেমন যে রানা প্লাজায় একজন 18 দিন আটকা পড়ছিল, হ্যাঁ, আবার অনেকে দেখবেন 28 দিনও আটকে থাকে, ঠিক আছে? তারা ওখানে কিভাবে বাঁচে? ওই যে আমার যে ওখানে যে চর্বিটা জমা হয়ে থাকে বা ফ্যাটটা জমা হয়ে থাকে সেটা দিয়েই তারা বেঁচে থাকে। দেখবেন যে পরে যখন বের করা হয় না, একজন মোটা সোটা মানুষ ছিল হুট করে সে শুকায় গেছে, থাকে না? তারপর অনেকের কুকুর বিড়াল হারায় যায়, তো ওইখানে যে মানে দেখবেন পরে শুকাই গেছে, কেন? কারণ ওই যে আমার যে ফ্যাট, হ্যাঁ, সেটা দিয়ে তারা বেঁচে থাকে, ঠিক আছে? তো ওই রকমই যে হরমোন কিন্তু কখনো মানে জমা হয় না, যেমন ফ্যাটটা জমা হলো, হ্যাঁ, কিন্তু হরমোন জমা হয় না, হরমোন স্বাধীনতা ধ্বংস হয়ে যায়, সেটা কাজ করে ধ্বংস হয়ে যায়। এখন আপনাদের মনে হতে পারে যে হরমোন হয়তো অনেক বেশি পরিমাণে বের হয়, ঠিক আছে, এমনটা না। হরমোন অল্প একটু এতটুকু বের হয় কিন্তু এর কাজ থেকে অনেক বিশাল, ঠিক আছে? এখন যেমন ধরেন আমার পিটুইটারি গ্ল্যান্ডে বিভিন্ন হরমোন আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হরমোন হলো গ্রোথ হরমোন। আমরা সবাই কম বেশি গ্রোথ হরমোনের সাথে সম্পৃক্ত। এখন এই গ্রোথ হরমোনের কাজ কি? একটা মানুষ মোটা হবে না চিকন হবে এটা নিয়ন্ত্রণ করে আমার গ্রোথ হরমোন, ঠিক আছে? তারপর বিভিন্ন বিপাক বা মেটাবলিজমে কাজ করে হলো কি আমার পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে? সবগুলো গ্ল্যান্ডই কম বেশি আপনার বিপাকে মানে কাজ করে। এখন তারপর আসি যে থাইরয়েড, তারপর প্যারাথাইরয়েড, আর বিভিন্ন যে আমার গ্ল্যান্ড আছে বা গ্ল্যান্ড আছে, ঠিক আছে, সেগুলোর কার্যকারিতা অনেকটা করে আমরা পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে? তাহলে ওখান থেকে বলতে পারি না যে সবার উপরে বা সবার উপরে স্তরে আমার পিটুইটারি গ্ল্যান্ড আছে, বা তাহলে এই জন্য ওটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে? তারপর আসি যে থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে। হ্যাঁ, এখন থাইরয়েড গ্ল্যান্ডটা কি আমি বলছি যে এখানে থাকে, এটার কাজ হলো গিয়ে আপনার যে রক্তে যে ক্যালসিয়ামটা আছে সেটা আপনার বিপাক বিপাকে সাহায্য করে। হ্যাঁ, তারপর হলো কি আপনার যে থাইরয়েডের যে কার্যকারিতা এটা ঠিক রাখার জন্য মানে এই থাইরয়েড গ্ল্যান্ড কাজ করে, এখান থেকে যে হরমোনটা বের হয় আর কি, তো সেটা এটা কাজ করে, ঠিক আছে? প্যারাথাইরয়েডও অনেকটা ওই রকমই। এটা প্যারাথাইরয়েডের কাজ কি আপনার হলো গিয়ে ফসফরাস ক্যালসিয়াম এগুলো বিপাকে সাহায্য করে বা এগুলো মেটাবলিজমে সাহায্য করে, ঠিক আছে? তারপর আছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড, ঠিক আছে? এটা আপনাদের বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই ইনসুলিনের সাথে পরিচিত। হ্যাঁ, তো এই ইনসুলিন যে হরমোন, এটা কি হরমোন সেটা আপনারা জানেন? হ্যাঁ, এই ইনসুলিনটা কিন্তু আমার আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড থেকে আসে, ঠিক আছে? এখন ডায়াবেটিসের রোগীরা প্রায় সময় ইনসুলিন নেয় যাদের অতিরিক্ত দরকার, হ্যাঁ,
তো এখন এটার কাজ কি আপনার, যে রক্তে যদি শর্করার পরিমাণটা বেড়ে যায় তাহলে এটা কমায় দেয়, হ্যাঁ, আবার যদি রক্তে যদি শর্করার পরিমাণটা কমে যায় তাহলে এটা বাড়ায় দেয়। দেখুন, অনেক সময় অনেক ডায়াবেটিস এর রোগী চিনি খাওয়া বারণ, কিন্তু হঠাৎ করে তার চিনি খাওয়ার দরকার হয় হয় না অনেক সময়, কারণ তার ওই রক্ত শর্করার পরিমাণটা কমে গেছে, বা গ্লুকোজের যে পরিমাণটা সেটা কমে গেছে, ঠিক আছে। আবার অনেক রোগী আছে যে চিনি খাওয়া যায় না, তারপর অনেক সময় চিনি খায়, যার জন্য বা এটা ওটা খায়। ডায়াবেটিস রোগীর শুধু যে চিনি এমনটা না, অনেক কিছুই তো মানে খাওয়া নিষেধ, আবার একবারে যে খেতে পারবে এমনটাও না, একটু একটু করে খেতে হয়, তাই না? মানে ওদের লাইফটাই কষ্ট। আমার আম্মুর তো ডায়াবেটিস আছে, তো দেখা যায় তাদের আবার ঘন ঘন ইনসুলিন নিতে হয়, প্রতিদিনই ইনসুলিন নিতে হয়, তাই না? তো এখন ওই ইনসুলিনটা কিন্তু আমার আছে আইএস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, ঠিক আছে। তখন ডায়াবেটিস হলো এই মানে ইনসুলিনের যে কার্যকারিতাটা বা ওই জায়গায় কাজ করে না, ঠিক, যে আমার যতখানি বডিতে ইনসুলিন দরকার হচ্ছে ততখানি হয়তো বডি তৈরি করতে পারতেছে না, ঠিক আছে। তারপর সে গ্লুকাগন, এটার কাজ হলো এখানে আমরা গ্লুকোজ থাকে, ঠিক আছে। তো আমরা গ্লুকোজের কাজ জানি যে শক্তিতে সাহায্য করে, হ্যাঁ। দেখবেন অনেকে যখন আপনার হলো গায়ে শক্তি নাই, ঠিক আছে, তখন বলে না যে গ্লুকোজ খাইতে, ঠিক আছে, গ্লুকোজ খেতে বলে, তাহলে গায়ে শক্তি হবে। তো এখানে গ্লুকাগন আছে, ওই গ্লুকাগনের ভিতরে গ্লুকোজ আছে, ঠিক আছে। তারপর আসি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কাজটা হলো কি, অনেকটা আপনার মানে সবগুলোর মতোই যে মেটাবলিজমে সাহায্য করে, ঠিক আছে। এখন মেটাবলিজম জিনিসটা কি, ধরেন আমি আগেও বলছি যে আমার খাওয়া যে পরিপাক হলো, হ্যাঁ, তো পরিপাক হওয়ার পরে এখন আমি কি কি পেলাম, আমার খাদ্যে যে 6টা উপাদান পেলাম, সেটা করবে কি, আমার রক্তে যাবে, তো রক্তে গিয়ে আমার বিভিন্ন কাজ করবে, তাই না? যেমন ভিটামিন ভিটামিনের কাজ করবে, শর্করা শর্করার কাজ করবে, তারপর চর্বি চর্বির কাজ করবে, তারপর পানি পানির কাজ করবে, ঠিক আছে। এক একটা অভাবে এক এক ধরনের রোগ হয়, তাই না? তো এখন এই যে রক্তে গেল, রক্তে গিয়ে বিভিন্ন কোষে গেল, কোষে গিয়ে তারপরে আমার যে শক্তিতে রূপান্তরিত হলো বা শক্তি যে দিল, হ্যাঁ, এইটাই হলো আমার বিপাক বা মেটাবলিজম, ঠিক আছে। তো তারপর আসি হলো গিয়ে টেস্টিস। টেস্টিস হলো ছেলেদের হরমোন, ঠিক আছে। এই গ্রন্থি থেকে আমার ছেলেদের হরমোন বের হয়। এখন একটা ছেলে বা মেয়ে সেটা কিন্তু আমরা বুঝবো অনেকটা হরমোন থেকে, তাই না? একটা ছেলের বডিতে ছেলেদের হরমোনই আছে, একটা